লোকসভা ভোটের মাঝে তৃণমূলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন কুণাল ঘোষ একদিকে যেমন চাকরি বাতিল ইস্যু নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে সন্দেশকালী ইস্যু সন্দেশকালীতে বোমা উদ্ধার এবং সন্দেশকালীতে নারী নির্যাতন এই সমস্ত তাজা ইস্যুর মাঝি তৃণমূলের জন্য বুমেরাং কুণাল ঘোষ কুণাল ঘোষ তৃণমূলের অস্বস্তি একেবারে বাড়িয়েই চলেছে কারণ একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বোমা ফাটিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ গতকালই কুণাল ঘোষকে তৃণমূলের সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল হাইকম্যান্ড আর তারপর পরই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন কুণাল ঘোষ মুখখুলি কিন্তু এবিপি আনন্দে একেবারে বোমা ফাটিয়েছেন কুণাল ঘোষ দু সাল থেকে চাকরি বিক্রি এবং সেই সময়ে টাকা তোলা হচ্ছিল পার্থ চ্যাটার্জি ছাড়াও রাজ্যের আরও একাধিক মন্ত্রী যারা এখনও পর্যন্ত রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং গুরুত্বপূর্ণ দপ্তরে রয়েছেন সেই সমস্ত মন্ত্রীরা খুশ নিয়ে চাকরি বিক্রি করতেন এবং সেই মন্ত্রী সহ পার্থ চ্যাটার্জির এই কাণ্ড সব জানতেন মমতা ব্যানার্জি সব জানতো রাজ্যমন্ত্রিসভা দু হাজার সাল থেকেই জানত মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৃণমূল কমান্ড এমন কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ এমনকি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত কিছু জেনেছিলেন সমস্ত কিছু জানতেন মমতা ব্যানার্জি তারপরও পার্থ চ্যাটার্জি সহ রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি কালীঘাট মমতা ব্যানার্জি কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই কিন্তু এমনই বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ সেই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল লোকসভা ভোটের মাঝে আর তার মধ্যেই কিন্তু এবার যে বিস্ফোরক দাবিতে তোলপার গোটা রাজ্য রাজনীতি কুণাল ঘোষকে সাসপেন্ড তৃণমূল থেকে এবার কি তৃণমূল থেকে সাসপেন্ড করা হবে কুণাল ঘোষকে এমনই কিন্তু ঝড় উঠে গেল এবার রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন মমতা ব্যানার্জিকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এমন অনুরোধের হোয়াটসঅ্যাপ বার্তা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সেই অনুরোধের জবাবে সুদীপ কি জবাব দিয়েছেন তাও প্রকাশ্যে এসেছে ঘটনাচক্রে বুধবার দুপুরেই কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল আর কিছু পরই সমাজ মাধ্যমে একাধিক হোয়াটসঅ্যাপ বার্তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওইসব বার্তায় দেখা যাচ্ছে সুদীপকে সেগুলি পাঠিয়েছেন সারা বাংলা আতসবাজি সমিতির নেতা বাবলা রায় বাবলা ওই বার্তায় সুদীপকে জানিয়েছেন কুণালকে সাসপেন্ড করার অনুরোধ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে মেলও পাঠিয়েছেন একইসঙ্গে সঙ্গে প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও তিনি এই বিষয়ে বলেছেন সুদীপকে পাঠানো এসব বার্তায় কথা সমাজ মাধ্যম থেকে জানতে পেরেছেন বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন তিনি সুদীপকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা যে তাঁরই তা স্বীকার করে নিয়েছেন বাবলা তিনি বলেন কুণাল দলের ক্ষতি করছেন তাই আমি নেত্রী এবং সুদীপ দাকে অনুরোধ করছি যেভাবে কুণাল দলের ক্ষতি করেছেন তাতে যাতে বড় বিপর্যয় না হয় তা থেকে দলকে বাঁচাতেই এমন বার্তা পাঠিয়েছিলাম তার আরও বক্তব্য যা করেছি বেশ করেছি সুদীপ দা আমার কথা রেখেছেন আমি আবারও বলবো কুণালকে দল থেকে বের করে দেয়া হোক বাবলার বার্তায় উত্তর কলকাতার বিদায়ী সাংসদ সুদীপ কী জবাব দিয়েছেন তাও সমাজ মাধ্যমে ঘুরছে সুদীপ পরামর্শ দিয়েছেন বাবলাকে কুণালকে এড়িয়ে যাওয়ার জন্য একই সঙ্গে পয়লা জুন ভোট করিয়ে তাকে ভোটে জেতাতেও বলেছেন সুদীপ সারা বাংলা আতসবাজি সমিতির নেতা যখন তাকে নেত্রীকে বিষয়টি কার্যকর করার অনুরোধ জানাতে বলেছেন সেখানে একটি হাসির ইমোজি পাঠিয়ে তিনি লিখেছেন আচ্ছা বলছি অর্থাৎ খেলা জমে কিন্তু পুরো একেবারে খিল এবার কিন্তু কুণালের বিরুদ্ধে চরম অ্যাকশন শুরু তৃণমূল কমেন্ডের এমনই কিন্তু জল্পনা উসকে গেল এবার রাজ্য রাজ্য নীতিতে বিভিন্ন মহল থেকে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ যাচ্ছে যাতে তৃণমূল কংগ্রেসের দলের যা বড় ক্ষতি করেছেন কুণাল ঘোষ একের পর এক বোমা ফাটিয়ে দলকে ভোটের মাঝে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছেন কুণাল ঘোষ তাই কুণাল ঘোষকে এবার যেন সাসপেন্ড করেন মমতা ব্যানার্জি কুণালকে সাসপেন্ড নিয়ে কিন্তু চাপ বাড়ছে তৃণমূল হাইকমান্ডের কালীঘাটের মমতা অভিষেকের কারণ কুণাল ঘোষ কিন্তু দলের বিরুদ্ধেই মুখ খুলেছেন তাকে সম্পাদকের পদ থেকে সরিয়ে দিতে কুণাল ঘোষ কি বদলা নিতে শুরু করেছেন দলের বিরুদ্ধে কারণ নিয়োগ দুর্নীতি নিয়ে যখন প্রবল চাপে রাজ্য সরকার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর যখন মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে রাজ্যমন্ত্রীসভা যা সিদ্ধান্ত নিয়েছে এটা সম্পূর্ণ জালিয়াতি ভয়ঙ্কর জালিয়াতি বিরাট দুর্নীতি আর তাই যখন রাজ্যমন্ত্রিসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে কার্ড গোড়ায় যে কোনো মুহূর্তে সিবিআই তদন্তের নির্দেশ হলি রাজ্যমন্ত্রীসভা জেলে যেতে পারে এমন আশঙ্কা করছে খোদ রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে ঢোল পাঠিয়ে দিয়েছেন কুণাল ঘোষ তৃণমূলের অস্বস্তি কিন্তু চচ্চর করে বাড়িয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগে এই কুণাল ঘোষ বেসরকারি সংবাদ মাধ্যম এবিবি আনন্দকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হচ্ছে আগে থেকেই সে খবর দলের কাছে ছিল এমনকি চাকরি যে বিক্রি হয়েছে তা দু সালের বিধানসভা নির্বাচনের আগে দল জানত বলেও বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ আর এহেন মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি কেন তা এতদিন সামনে আনেননি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা প্রাক্তন তৃণমূল নেতা তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এদিন এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে এমনকি বিজেপি নেতার প্রশংসাও ছড়ে পড়ে তার মুখে এমনকি যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন তিনি আর এহেন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে চরম অ্যাকশন নিয়েছে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে এমনকি মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়ে দিয়েছেন ড্রেক ওব্রায়েন আর এর পরপরই কিন্তু একাধিক ইস্যু তুলে একেবারে বোমা ফাটাতে শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তার শীর্ষ নেতৃত্ব টের পেয়েছিল আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদে আর পার্থ চ্যাটার্জিকে বসানো হয়নি এই বিষয়ে তিনি ক্ষোভকাথ করেছিলেন তবে এই কেলেঙ্কারিতে তিনি একানন একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত মন্ত্রীরা যুক্ত বহাল তবিয়তে এখনও তারা দলের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন কুনাল ঘোষ এমনকি চাকরি বিক্রিতে আরও মন্ত্রীর দিকে আঙুল তুলে দিয়েছেন কুণাল তৃণমূল নেতার কথায় যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী বহাল তবিয়তে আছে বলেও বিস্ফোরক দাবি করেছেন একইসঙ্গে সঙ্গে এসএসসির সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কুনাল বলেন এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান আগেই হয়ে যেত অভিষেক ঘনিষ্ঠ এই নেতার দাবি ঘিরে কিন্তু তোলবার পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এবং চাকরি প্রার্থী যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন তাদের হয়েও কথা বলেছেন তাদের সমর্থন করেছেন কুণাল ঘোষ যে চাকরি প্রার্থীদের দাবি মেটানোর জন্য বারবার চেষ্টা করেছিলাম তাদের সাথে আলোচনা করতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যেত তারা কতটা অসহায় কিন্তু আমার কিছু করার ছিল না সরকারের সদিচ্ছার অভাব এসএসসির সদিচ্ছার অভাব তাই তাদের কিছু হয়নি আর এই সমস্ত বোমা ফাটাতেই কিন্তু কুণাল ঘোষকে নিয়ে এবার মমতা ব্যানার্জির কাছে একাধিক তৃণমূল নেতৃত্ব ইমেল পাঠাতে শুরু করেছেন অনুরোধ করছেন যাকে কুণাল ঘোষকে মুহূর্তে সাসপেন্ড করে দেওয়া হয় কুণাল ঘোষকে দল থেকে কার ধাক্কা দিয়ে বের করা হয় দলকে বিপাকে ফেলতে কুণাল ঘোষ যে সমস্ত মন্তব্য করতে শুরু করেছেন আগামী দিনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল হাইকম্যান্ড কুণাল ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তাকে কি এবার সাসপেন্ড করতে চলেছে দল কারণ তৃণমূলের ক্ষতি করছেন কুণাল ঘোষ এমনই কিন্তু দাবি এবার তৃণমূল নেতাদের মুখ থেকে উঠে আসছে এমনই বিবৃতি সামনে আসছে কুণাল ঘোষ কিন্তু দলের থেকে দূরত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাই আগামী দিনে কুণাল ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের